অবশেষে উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল টাইগাররা। আইসিসি ওডিআই সুপার লীগের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে করোনার অনাকাঙ্ক্ষিত ধাক্কা কাটানোর পাশাপাশি নিজেদের ফেরাটা উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করার মধ্য দিয়ে রাঙিয়েছে টাইগাররা। 2023 বিশ্বকাপ সুপার লীগের 3 ম্যাচের ওয়ানডে সিরিজে উইন্ডিজদের 3-0 ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ পরাজিত করেছে 120 রানে। শুরুতে ব্যাটিং করে টাইগাররা এদিন তুলতে পেরেছে 297 রান। জবাবে এই রান তাড়া করতে নেমে 120 রানের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয় উইন্ডিজদের। এদিকে প্রথম 2 ম্যাচ জিতে টাইগাররা সিরিজ নিশ্চিত করেছিল। শেষ ম্যাচটি বাংলাদেশের কাছে তারপরেও ছিল বেশ গুরুত্বপূর্ণ। মূলত সিরিজ জয় কিংবা হোয়াইট ওয়াশ নয়, বাংলাদেশের লক্ষ্য ছিল আইসিসি ওডিআই সুপার লীগের পূর্ণ 30 পয়েন্ট অর্জন করা। আর উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করার মধ্য দিয়ে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে টাইগাররা। 3 ম্যাচে 3 জয়, যার মাধ্যমে আইসিসি ওডিআই সুপার লীগে পূর্ণ 30 পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করে বিশ্বকাপ সুপার লীগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা। বাংলাদেশের আগে আছে শুধুমাত্র অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার মাধ্যমে সুপার লীগের পয়েন্ট টেবিলে বাংলাদেশ পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ডকে। সবশেষ ইংল্যান্ডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ইংল্যান্ডের পয়েন্টও 30, তবে নেট রান রেটে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ। উইন্ডিজদের বিশাল বিশাল ব্যবধানে সিরিজে 3 বার পরাজিত করার মধ্য দিয়ে 1.8 রান রেট অর্জন করেছে টাইগাররা। অসাধারণ সিরিজ জয়ের মধ্য দিয়ে শীর্ষ 2 দলের মধ্যে নিজেদের নাম লিখিয়েছে টাইগাররা।